জমি জটে কয়লা খনির উৎপাদন কাজ বন্ধ, আর্থিক ক্ষতির মুখে বিসিসিএল এর দামা গড়িয়া খোলা মুখ কয়লা খনি। গত দুর্গাপূজার আগের থেকে বিসিসিএল এর দামা গড়িয়া খোলা মুখ কয়লা খনির কয়লা উৎপাদনের কাজ বন্ধ করে দেন জমিদারা চাষিরা। অভিযোগ, যে খনি কর্তৃপক্ষ চাষিদের জমি কেটে কয়লা উত্তোলন করে নেওয়ার পরে কোনো ক্ষতিপূরণ বা সরকারি নিয়মে যে চাকরি তাও ক্ষতিগ্রস্ত চাষিরা পায়নি, তাই শেষমেশ তাদের দাবিকে সামনে রেখে খোলামুখ কয়লা খনির কয়লা উত্তোলনের কাজ বন্ধ করে দেন জমিদাতা চাষিরা। দীর্ঘদিন খনির উৎপাদন বন্ধ, আর তাই মঙ্গলবার অর্থাৎ আজ সকালে খনির কর্তৃপক্ষ জমিদাতা চাষিদের সাথে আলোচনা না করে সিআইএসএফ নিয়ে খনির উত্তোলনের কাজের জন্য মেশিন ও যানবাহন খনিতে নামায়, আর তার ফলে জমিদাতা চাষিরা বিক্ষোভ দেখাতে শুরু করে, আর তারপরে আবারও পুনরায় খনির কাজ বন্ধ করতে হয়। বিক্ষোভকারী চাষিদের দাবি যে আমরা খনি বন্ধের পক্ষে নয়, কিন্তু আমাদের চাষযোগ্য জমি কেটে কয়লা উত্তোলন করেছে কর্তৃপক্ষ, আর তার কোনো ক্ষতিপূরণ বা চাকরি মেলেনি। তাই আমাদের দাবি, অবিলম্বে যার যেমনভাবে চাকরিতে নিয়োগের ফাইল ঠিক রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া করতে হবে এবং বেশ কিছু চাষিদের জমি রেজিস্ট্রি করতে হবে। তবে এই বিষয়ে খনি কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দেননি। তবে দীর্ঘদিন খনির কয়লা উৎপাদন বন্ধ থাকতে বিশাল আর্থিক ক্ষতির মুখে বিসিসিএল এর দামা গড়িয়া খোলা মুখ কয়লা খনি বলে খবর। আজ এখানে কি করছি? এইখানে আজকে আমাদের একটা ম্যানেজমেন্টের সঙ্গে মিটিং হয়েছিল আগে, সেখানে ম্যানেজমেন্ট বলেছিল যে 7 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট রিলিজ করবে, আর যেগুলো রেজিস্ট্রি বাকি আছে জমিদের সেই রেজিস্ট্রিগুলো 15 দিনের মধ্যে হবে। সেই কথা ভায়োলেট করে আজকে নিজের মন মর্জি এখানে মেশিন লাগিয়ে দিয়েছে। আমরা চাইছি যে যেমন যেমন আমাদের ফাইলের স্ট্যাটাসগুলো আছে, আমরা সবাই এখনই চাকরি চাইছি না, কিন্তু যেমন যেমন স্ট্যাটাস আছে যার যার অ্যাপয়েন্টমেন্ট বাকি আছে সেখানে টাকা টাকা অ্যাপয়েন্টমেন্ট রিলিজ করা হোক, আর যার যার রেজিস্ট্রি করা বাকি আছে রেজিস্ট্রি ইমিজি চালু করা হোক, তারপরে মেশিন টেশিন এখানে চলবে। আমরা মাইন্ডসের বিপক্ষে না, মাইন্ড চালাক, কিন্তু আমরা চাইছি শ্রমিকের স্বার্থ যেন রক্ষা করা হয়, শ্রমিকের ওপর বুলডোজ করে জমি নিয়ে সম্পত্তি না দিয়ে না চালু করে। আমরা এর বিপক্ষে, আমরা চাই যে মাইন্ড চলুক, কিন্তু তার সঙ্গে কম্পেনসেশন দিক, ম্যানেজমেন্ট কম্পেনসেশন দিচ্ছে না। ম্যানেজমেন্ট যে কথাগুলো প্রতিশ্রুতি দিচ্ছে খালি প্রতিশ্রুতিই রয়েছে, ওটা পালনও করছে না। এবার সেটা না করে হঠাৎ দেখছি আজকে মাইন্ড চালু করবে একটা পদ্ধতি শুরু করে দিয়েছে, করবো আর লড়াই করে যাবো। ম্যানেজমেন্ট এখানে ওই এ এসেছিল, কি ম্যানেজার সাহেব এসেছিল, হ্যাঁ, আর এজেন্ট সাহেবও ছিল, এজেন্ট সাহেব নিজের মন মর্জি চলে গেল, হ্যাঁ, আমাদের কারোর সঙ্গে কথা বলল না, কোন চাষির সঙ্গে কথা বলল না, যে এইটা চলুক, মাইন্স চলুক, অর্থনীতি উন্নতি হবে, কিন্তু তার সঙ্গে যেটা চাষিরা আছে তারা যে জমিগুলো দিয়ে দিয়েছে আর ওতে কিচ্ছু নাই, জমিগুলো কেটে কয়লা বিক্রি হয়ে গেছে, তাদের জমিগুলোই নাই আর, তো তাদের কম্পেনসেশন কে দেবে? ম্যানেজমেন্ট তো দিতে হবে। এবার ম্যানেজমেন্ট সে কম্পেনসেশন না দিয়ে জবরদস্তি গায়ের জোরে সিআইএসএফ নামিয়ে এখানে মাইন চালু করতে চাইছে। আপনার নাম? আমার নাম অনির্বাণ লাইক। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।